চলুন দেখি কিভাবে একটি নষ্ট কিবোর্ডকে ঠিক করা যায়। দেখা যাচ্ছে কিবোর্ডের অনেকগুলো কি খুলে গেছে বা ভেঙে গেছে, বাট এটাকে কিভাবে ঠিক করব। কিবোর্ডগুলো স্থাপনের ক্ষেত্রে প্রথম একটি প্রশ্ন আসতে পারে, আমি কোন কিগুলো কোথায় রাখব। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমি একটি কি অন্যটির জায়গায় স্থাপন করি বাট সেই কিটি প্রেস করলে অন্য বর্ণ উঠবে, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা কোথায় রাখতে হবে। এটার একটা সহজ সমাধান হলো আপনি অন্য আরেকটি কিবোর্ড দেখে ট্রাই করতে পারেন, কোথায় কোন বর্ণটি আছে, কোথায় ট্যাব আছে, কোথায় এ বর্ণটি পাবো, স্পেস বারটি কোথায় বসবে, কিংবা গুগল করে কোনো কিবোর্ড দেখেও করতে পারেন। অথবা যে কিবোর্ডটি আপনি কিনেছেন সেটার সাথে হয়তো একটি কাভার দিয়েছে, সেটাতে আপনি সঠিক বর্ণগুলো দেখতে পারবেন, কোন জায়গাটিতে কোন অক্ষরগুলো থাকবে সেটা দেখেও ট্রাই করতে পারেন। আমি এটাকে পাশে রাখছি এবং এটাতে কিগুলো স্থাপন করার চেষ্টা করি। প্রথমে স্পেস বারটি এখানে বসবে, কিভাবে বসানো যায় এখানে দেখতে পাচ্ছেন লক আছে। কিবোর্ডগুলো প্রেস করলে উঠে আসে, কখনো কিবোর্ড পড়ে গেলে বা কোনো আঘাতজনিত কারণে এগুলো খুলে যেতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আবার স্থাপন করা যায়। আমি স্পেস বারটা এখানে রাখছি। দেখুন এখানে দেওয়া আছে কোথায় কোন অক্ষরটি বসবে, সেটা দেখে দেখে আমরা স্থাপন করার চেষ্টা করি। এ আমরা দেখতে পাচ্ছি এ ঠিক এখানে আছে, আমরা এটি এখানে রাখছি। অবশ্যই দেখে নেবেন কোন দিকে বসাচ্ছেন, উল্টো দিকে বসালে কিন্তু এটি বসবে না, সঠিক বর্ণের পাশে রাখার চেষ্টা করেন। এবং এখানে দেখবেন লক আছে এবং এখানেও লক আছে। খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। এটা এ, সো সঠিকভাবে রাখছি আমি। দেখুন এটি হয়ে গিয়েছে, এখন কত সহজ স্থাপন করতে পারছি আমি। ইটস ডান। এবং বাকি কিগুলো আমি বসানোর চেষ্টা করি। এটা কোথায় বসবে দেখে নিচ্ছি আমি। এটি ওয়ানের পাশে, কোন দিক করে বসবে সেটাও দেখে নিন। আপনার কাছে যদি এটা না থাকে আপনি গুগল থেকে কোনো কিবোর্ডের ফটো ডাউনলোড করেও দেখতে পারেন, সকল ফোনগুলো একই। আমি করছি, এখানে লক আছে সঠিকভাবে বসিয়ে, দেখুন হালকা করে চাপ দিতে হবে, দেখুন এটি বসেনি কারণ আমি এটি উল্টো করে স্থাপন করেছি, এটি কাজ করছে না। আমি আবার তুলে ফেলি, দেখুন এটি এদিকে বসবে। আমি আবার করছি, সঠিক জায়গায় রাখবেন। দেখুন এটি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। বাকি কিগুলো বসানোর চেষ্টা করি,
ট্যাব, এটা কোথায় বসবে? আমি এখানে ট্যাব ক্যাপস লকের উপরে বসবে। আপনি গুগল থেকে দেখেও কাজটি করতে পারবেন, সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। দেখুন এটা কিন্তু বসছে না, সঠিক জায়গায় রাখুন। সঠিক থেকে বসলে হালকা করে চাপ দিন এটাতে। দেখুন এটি বসে গেছে। স্টান কিউ ঠিক এখানে বসবে। আপনি যদি উল্টো জায়গায় স্থাপন করেন তাহলে কিন্তু সে অক্ষরটি উঠবে না, ফোনটি যেটা দেওয়া আছে সেটাই কাজ করবে এবং সঠিকভাবে রাখুন। এখন সবগুলো কি স্থাপন করে শেষ। স্পেস বারটি স্থাপন করছি, স্পেস বারটি একটু খেয়াল করুন, লকগুলো সঠিকভাবে স্থাপন করবেন, নয়তো এটি বসবে না। স্পেস বারটিও বসে গিয়েছে। এবং সবগুলোই ঠিকঠাক কাজ করছে। দেখলেন তো কত সহজেভাবে আমরা কিবোর্ডের খুলে যাওয়া কিগুলোকে স্থাপন করতে পারি। ধন্যবাদ। It's done.